এই আদালত আমি আগেও বলেছি এটা আওয়ামী লীগের কার্যালয় এটা গোপালগঞ্জের কার্যালয় শিক্ষামন্ত্রী কথা বলেন নাম দীপুমনি ও কিসের রিপ্রেজেন্ট করে তার নামের মধ্যে দিয়ে কিন্তু তার নামের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের রিপ্রেজেন্ট করেন না শিক্ষা দুই ভাবে আসে একটা পরিবার থেকে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যে সমস্ত শিক্ষক পেয়েছি পরিবারের কথা বাদ দিলাম বাবা মা সবসময় বলতেন সত্য কথা বলো কারো সাথে কেউ যদি বাজে কথা বলে তার বিরুদ্ধে তুমি কখনোই বাজে কথা বলবে না তুমি চুপ করে বাসায় চলে আসবে এটা পারিবারিক শিক্ষা রয়েছে কিন্তু যে সমস্ত শিক্ষকদেরকে পেয়েছি এটা অসাধারণ ডক্টর সিরাজুল আরেফিন আবার নিজের কথাই বলি ভূগোলের শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঢাকায় পেয়েছি ইমাজউদ্দিন স্যারের মতো এই সমস্ত পণ্ডিত প্রবর মানুষ কোনোদিন আমরা একটা কটু কথা শুনিনি ছাত্র কি ছাত্র রাজনীতির জীবনে কি পারিবারিক জীবনে আমরা এগুলো মানে শুনিনি কারণ আমাদের শিক্ষক শিক্ষকরাও এরকম ছিলেন না আমাদের পরিবারের বাবা মাও এরকম ছিলেন না কিন্তু শেখ হাসিনা কোথার থেকে তিনি এগুলো শিখেছেন কোথার থেকে তার এই শব্দগুলি বেরিয়ে আসে তিনি 80 বছরে নিয়ে গেলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বয়স ওনার বয়স 38 তার মাত্র 1 বছরের ছোট শেখ হাসিনা তার বয়স 77 তো 77 বছর বয়সী একজন মহিলা তার 80 বছর হতে কতক্ষণ সময় লাগে আর বেগম খালেদা জিয়া তো 80 বছর না 78 বছর বয়স তা 78 বছর বয়সী মহিলাকে তিনি 80 বছর বানিয়ে তার মৃত্যু কামনা করছেন তার মারা গেলে পরে এত কান্নাকাটি কিসের তিনি তার মৃত্যু নিয়ে আমরা যে বারবার বলি আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলেন যে একটা ষড়যন্ত্র করেছেন জেলখানায় তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে অথবা নানাভাবে তাকে বিষাক্রান্ত করা হয়েছে না হলে একটা সুস্থ মানুষ জেলখানায় গেলে তিনি আজকে মানে জীবন মৃত্যুর সন্ধিকোণে লড়াই করছেন এটা কেন এটার মধ্যে যে শেখ হাসিনার কার সাথে আছে শেখ হাসিনার চক্রান্ত আছে সেটা আজকে অত্যন্ত সুস্পষ্টভাবে এটা প্রমাণিত হলো সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে তিনি সরাসরি তার তাকে মৃত্যুর পথে যে ঠেলে দিচ্ছেন লন্ডনের বক্তৃতায় ওটা প্রমাণিত শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে এটা শেখ হাসিনার ষড়যন্ত্রই কিছু হবে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা গভীর যে ষড়যন্ত্র শেখ হাসিনা করেছেন সেটা তার বেরিয়ে আসছে মুখ দিয়ে কারণ অপরাধীরা কোনো না কোনোভাবেই তাদের চিহ্ন রেখে যায় যে চিহ্ন ধরে অপরাধীকে চিহ্নিত করা যায় শেখ হাসিনা সেই চিহ্নগুলাই তিনি রাখছেন সেই চিহ্নগুলাই তিনি মানে একের পর এক রেখে যাচ্ছেন যেখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে শেখ হাসিনাই দায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার জন্য তার উন্নত চিকিৎসার জন্য গোটা দেশব্যাপী আজকে মানুষ উচ্চ কণ্ঠ দেশের আপনি আপামর জনগণ কি কৃষক কি শ্রমিক কি ছাত্র সবাইকে জিজ্ঞেস করবেন প্রত্যেকটা মানুষ সঞ্চার কণ্ঠে বলছে তার উচ্চ চিকিৎসা হওয়া দরকার শেখ হাসিনা দেবেন না রাষ্ট্রযন্ত্র তার পর্যায়ে তিনি ডাকাতের মতো আজকে আইন শৃঙ্খলা বাহিনী আজকে বিচার বিভাগ আজকে আদালত সব করায়ত্ত করেছেন তার আচরণের মধ্যে বন্দী করে রেখেছে কেউ কিছু করতে পারছে না কিসের আদালত স্বাধীন এই আদালত আমি আগেও বলেছি এটা আওয়ামী লীগের কার্যালয় এটা গোপালগঞ্জের কার্যালয় সেখান থেকে আপনি ন্যায় বিচার প্রত্যাশা করতে পারেন না আপনি ন্যায় বিচার সেখান থেকে পাবেন না এই কারণে পরিকল্পিতভাবে আজকে আদালতগুলো ধ্বংস করা হয়েছে যেভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে শিক্ষামন্ত্রী কথা বলেন নাম দীপুমনি ও কিসের রিপ্রেজেন্ট করে তার নামের মধ্যে দিয়ে এই দেশের মূল্যবোধের রিপ্রেজেন্ট করে উনি বাংলাদেশের ভূখণ্ডের রিপ্রেজেন্ট করে ও মনেই হবে না কোন দেশ ও বাংলাদেশের না ভারতের প্রত্যেকটা মানুষের একটা আসল নাম থাকে একটা ডাক নাম থাকে থাকতে পারে ডাক নাম সংস্কৃত নাম হতে পারে আর ভালো নামটা আরবি ফার্সি নাম হতে পারে যে নামই রাখুক না কেন কিন্তু তার নামের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের রিপ্রেজেন্ট করেন না তো তার দ্বারা আপনার শিক্ষকদের উন্নতি হবে কি করে